রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে প্রতিদিন 16 ঘন্টা কাজ করতে হয় নিরাপত্তা কর্মীদের। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে কাজ করে থাকেন নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা কর্মীরা রাস্তা শব্দ, ধুলা বালু, ঠান্ডা, মশার কামড় খেয়ে রাত জেগে দায়িত্ব পালন করেন। জীবনের ঝুঁকি নিয়ে অন্যের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়োজিত থাকেন। এক জায়গায় বসে থেকে নির্ঘুম এসব মানুষের যে আয় হয় তা দিয়ে বড়জোর কোনো রকম খাবার জোটে। আমাদের ডিউটি মনে করেন 8 ঘন্টা থেকে 12 ঘন্টা হইলে আমাদের মোটামুটি আমরা একটু পাই, রেস্ট পাই, কিন্তু 16 ঘন্টা ডিউটি রেস্ট পাই না, বিভিন্ন ঘুম হয় না, বিভিন্ন টাকা পয়সা ঠিক মতো পাই, কিন্তু যা পাই তাতে আমাদেরকে চলে, খুব কষ্টে চলতে হয়। ডিউটি করার যেহেতু চাকরির বিষয়, ডিউটি করতে হবে, 16 ঘন্টা আমাদের ডিউটি করা লাগে, করতেছি, খুব ভালো লাগে, খারাপ লাগে না। খাওয়ার কোনো উপায় থাকে না, খাওয়া যায় না, ব্যাংক ছাড়া অন্যদিকে যাইতে পারি না, আমরা ভিতরেই থাকতে হয় না। আসলে ওনাদের অনেক অবদান আছে, যেটা হচ্ছে আমরা মানে 24 ঘন্টা যে সেবাটা পাচ্ছি, টাকা যখন খুশি তখন তুলতে পারতেছি, ওনারা না থাকলে আসলে এই কার্যক্রমটাই থাকতো না। অনেক কিছুই বলতে চেয়েও বলতে পারেননি নিরাপত্তা কর্মীরা। সপ্তাহে একদিন ছুটি বাদে সরকারি ছুটি, ঈদ এবং বিশেষ কোনো ছুটি না পাওয়ার আক্ষেপ তাদের চোখে মুখে ছিল স্পষ্ট। আয়াতুল ইসলাম আশফি, হ্যালো .বিরুনি.com।